নমস্কার বন্ধুরা, তো আজ আমরা আবারও চলে এসেছি রয়্যাল মেশিনারিতে একটি নতুন ব্যবসার আইডিয়ার সন্ধানে। আজকের ব্যবসার আইডিয়াটা তাদের জন্য যারা গ্রাম অঞ্চলে বসবাস করে বা ছোট শহরে বসবাস করে, তাদের জন্য বিশেষ করে আজকের এই ব্যবসার আইডিয়াটা। বড় শহর অঞ্চলে যে করা যাবে না তা নয়, আপনি বড় শহর অঞ্চলে যদি বসবাস করেন সেখানেও করতে পারবেন, তবে গ্রাম অঞ্চল বা ছোট শহরে যদি আপনি এই ব্যবসাটা করেন তাহলে সব থেকে ভালো হবে। এই ব্যবসাটা করে আপনি প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা খুব সহজে ইনকাম করে নিতে পারবেন, কারণ এটা খুবই ডিমান্ডিং প্রোডাক্ট। মার্কেটে আজকাল এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে। মেশিনের দামও খুব একটা বেশি নয়, আপনার কাছে যদি 50-60 হাজার টাকা থাকে তাহলে আপনারা এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। সমস্ত রকম সাপোর্ট করে দেওয়া হবে, যেমন আপনি ব্যবসাটা কীভাবে শুরু করবেন, মার্কেটিং কীভাবে করবেন, র মেটেরিয়াল কোথা থেকে পাবেন, মেশিন আপনারা কীভাবে অপারেট করবেন, সমস্ত কিছু আপনাকে রয়্যাল মেশিনারির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগে বা যে কোনো মেশিন কেনার আগে ভালোভাবে যাচাই করবেন, ভালোভাবে চিন্তা ভাবনা করেই যে কোনো ব্যবসা বা যে কোনো মেশিন কিনবেন। তো চলুন তাহলে বন্ধুরা এবার ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। তো সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে দিতেন। আমার নাম প্রীতি সাহা পাল, আমার কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। তো ম্যাম আপনাদের এখানকার অ্যাড্রেসটা কি আছে? আমাদের এখানে অফিসের অ্যাড্রেস হচ্ছে, এটা আপনার সোদপুর এবং মধ্যমগ্রামের ঠিক মাঝামাঝি অবস্থানে অবস্থিত। একে মানে দুটো স্টেশন আপনার নিয়ারেস্ট পাচ্ছেন, একটা হচ্ছে আপনার সোদপুর, একটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম। তো দর্শক বন্ধুদের যেটা নিয়ারেস্ট হবে সেই স্টেশন ধরে, সেই স্টেশনে নেমে অটো ধরে আপনাদের লোকেশনের সামনে আসতে পারেন। এছাড়া আপনি শিয়ালদা হয়েও আসতে পারেন, বা কেউ যদি মনে করেন হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে L238 বাস ধরে ডাইরেক্ট মধ্যমগ্রাম, ওখান থেকে এক অটো আমাদের লোকেশনের সামনে। আর কোনো দর্শক বন্ধু ভাবছে যে অন্যান্য জায়গা দিয়ে আসতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আমরা গাইড করে দেবো। হ্যাঁ, দর্শক বন্ধুদের জন্য আমরা নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে এসে থাকি। দর্শক বন্ধুরা হয়তো জানবেন, এর আগেও হয়তো আমাদের ভিডিও দেখেছেন যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসি। আজকেও একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেটার প্রোডাকশান সম্বন্ধে হয়তো আমাদের সবারই ধারণা আছে, কিন্তু সচরাচর মানে সাধারণ মানুষ বা মধ্যবিত্ত ঘরের মানুষরা সেই প্রোডাকশানটা করার কথা মাথাতেও ভাবতে পারবে না। সেই প্রোডাকশানটা কী করে বার করে সেটা সেল করে আপনারা একটা ম্যানুফ্যাকচার হয়ে মানে আপনারা একটা ব্যবসার আইডিয়া নিতে পারবেন, সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ঘর তৈরি করার জন্য যেমন বালি, সিমেন্ট সমস্ত কিছু প্রয়োজন, ঠিক তার সাথে আপনার ইটেরও প্রয়োজন হয়। সেইটা নিয়েই আজকে আলোচনা করব যে সেই যে ইট আমরা যে দেখে আসি যে ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে বা বড় বড় বিল্ডিং তৈরির ক্ষেত্রে বলুন, ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে বলুন, যে ইট প্রয়োজন হয়, সেই ইটটা আমরা কিভাবে তৈরি করতে পারি একটা মেশিনের দ্বারা, এবং সেই ইট তৈরি করে কি করে আমরা সেল করে একটা ব্যবসা শুরু করতে পারি। তো আজকে যেই মেশিনটা সম্বন্ধে বা যেই ব্যবসাটা সম্বন্ধে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ম্যানুয়াল ব্রিক মেকিং মেশিন, মানে ইট তৈরির ম্যানুয়াল মেশিন। তো আপনার সামনে যেটা পাশে যে একটা মেশিন দেখতে পাচ্ছি, এটাই কি সেই ইট তৈরি করার মেশিন? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই যে ছোট্ট মেশিনটা, এই মেশিনটার দ্বারা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা মানে একটা ঘর তৈরির ক্ষেত্রে থেকে শুরু করে বিল্ডিং, বড় বড় বিল্ডিং ফ্ল্যাট তৈরির জন্য যে ইটের প্রয়োজন হয় সেই ইট আপনারা এই মেশিনের দ্বারা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ইট তৈরির ম্যানুয়াল মেশিন। মেশিনের দাম আপনার স্টার্টিং হচ্ছে 55,000 টাকা থেকে, মাত্র 55,000 টাকা থেকে আপনার এই মেশিনের প্রাইস স্টার্টিং আছে। এরপর আপনার প্রোডাকশন ক্যাপাসিটি যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনি আপনার মেশিনের দাম বাড়াতে পারেন। তো আমি শুধু কি আপনাদের এখানে ম্যানুয়াল মেশিনই পাওয়া যায়? না, ম্যানুয়াল মেশিন শুধু পাওয়া যায় না স্যার, এটা যেহেতু ম্যানুফ্যাকচার কোম্পানি এখানে আপনি ম্যানুয়াল থেকে শুরু করে অটোমেটিক মেশিন পর্যন্ত সমস্ত ধরনের মেশিন পাবেন। ডিপেন্ড করছে এটা দর্শক বন্ধুদের পুঁজি এবং তাদের মানে নিজস্ব ব্যক্তিগতভাবে যেটা আপনারা আর কি নিয়ে মানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কতটা কি, তার উপর ডিপেন্ড করছে যে আপনি কী মেশিন নিয়ে স্টার্ট করবেন। যদি আপনার পুঁজি খুব অল্প হয় তাহলে আপনি ম্যানুয়াল মেশিন নিয়ে স্টার্টিং করতে পারেন। যদি আপনার পুঁজি একটুখানি মানে একটুখানি আর কি ভালো হয়, একটু বেশি হয়, তবে আপনি আপনার ম্যানুয়াল ছেড়ে আপনি অটোমেটিকের দিকে যেতে পারেন। ডিপেন্ড করছে এটা দর্শক বন্ধুদের উপরে। তো আপনাদের মেশিনের ক্যাপাসিটি কেমন হয়েছে? এটা যেহেতু ম্যানুয়াল মেশিন দেখতেই পাচ্ছেন এখানে আপনার 4টে ধাক আছে, মানে 4টে করে ইট আপনার এক টাইমে বেরোবে। তো এটা হচ্ছে পুরোপুরি যেহেতু ম্যানুয়াল মেশিন মানে ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে,
তো একটা ব্যক্তি যদি 8 ঘন্টা টানা কাজ করে কোনো রকম কিছু রেস্ট না নিয়ে বলুন, কিন্তু একটা মানুষ তো রেস্ট না নিয়ে কাজ করতে পারবে না, তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল মেশিন অ্যাপ্রক্সিমেটস বলা যায় না স্যার, মানে প্রোডাকশন বলা যায় না। তো এটা ডিপেন্ড করছে আপনি যাকে দিয়ে কাজ করাবেন, বা আপনি যদি নিজে কাজ করেন আপনি যতটা কাজ করতে পারবেন, যতক্ষণ করতে পারবেন ততক্ষণ আপনার প্রোডাকশন বেরোবে। আপনি কাজ করা বন্ধ করবেন আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তো ম্যাম ইট তো অনেক রকমের হয়, তো আপনাদের এই মেশিনে কোন ইটটা তৈরি হবে? ইট তো অনেক রকমের হয়, আমরা যেটা মার্কেটে দেখে থাকি বা যে আশেপাশে যেটা দেখি লাল রঙের যে ইটগুলো, মাটির যে ইটগুলো সেটা দেখে থাকি। এটার দ্বারা আপনি ফ্লাই অ্যাশের যে ইটগুলো হয়, ফ্লাই অ্যাশ বলতে কয়লা পুরানোর পরে যে জিনিসটা পড়ে থাকে সেই যে সেটা দিয়ে যে তৈরি হয় ইট, সেটার মাধ্যমে এই এই মেশিনের মাধ্যমে সেই ইট তৈরি করতে পারবেন। তো ম্যাম নর্মাল ইট আর এই ইটের মধ্যে তফাৎটা কি যদি একটু বলতো? হ্যাঁ, নর্মাল ইট আর এই ইটের মধ্যে তফাৎ আছে, এই জন্যেই এই মেশিনটা বার করা হয়েছে যাতে আপনারা মেশিনটার দ্বারা প্রোডাকশনটা বার করতে পারেন। তো নর্মাল ইট যেটা হয় মাটি কেটে বানাতে হয়, তো সরকার থেকে এখন মাটি কাটা নিষেধ করে দিয়েছে, তো দেখতে পাবেন হয়তো আগামী 5-10 বছরের মধ্যে হয়তো আমরা যেই ইটগুলো দেখে আসছি সেটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো তার পরিবর্তে একটা তো রিপ্লেসমেন্ট দরকার, কারণ আপনার যদি মাটি কাটা নিষেধ হয়ে যায় তার মানে তো এমন না যে ভারতবর্ষে আর ঘর বাড়ি তৈরি হবে না। তো তার জন্য রিপ্লেসমেন্টের জায়গা হচ্ছে এই মেশিন, মানে হচ্ছে আপনার মানে ফ্লাই অ্যাশ ব্রিক মেশিন যেটা আমরা এখন আলোচনা করছি শুরু থেকে। তো ফার্স্ট পয়েন্ট তো এটা গেল, সেকেন্ড হচ্ছে আপনার ওই ইটের মানে ওই ইট কিনে আপনার ঘর বাড়ি তৈরি করতে যতটা ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে বা একটা নর্মালি প্লাস্টার করতে যতটা আর কি প্রয়োজন হয় ইনভেস্টমেন্টের, এই ইট দিয়ে যদি আপনি সেটা তৈরি করেন তাহলে আপনার অনেকটা কম থাকে ইনভেস্টমেন্ট, মানে একটু কম পুঁজিতে আপনি এই ইট দিয়ে স্টেবল করতে পারেন। হ্যাঁ, আর এছাড়া এর যে মানে ওয়েট ক্যারি করার ক্ষমতা সেটাও বেশি এই ইটের। হ্যাঁ, মানে আমরা যে ইটগুলো দেখি তার থেকে এই তুলনা এই ইটগুলো একটু বেশি পোক্ত হয় আর কি, শক্ত হয়। তো ম্যাম এই ফ্লাই অ্যাশ তৈরি করার জন্য কি কি র মেটেরিয়াল প্রয়োজন আছে? ফ্লাই অ্যাশ ব্রিক যেহেতু এই মেশিনটার নাম, তো সেক্ষেত্রে ফ্লাই অ্যাশ হচ্ছে মেন এর হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, যেটা আপনার উপকরণ। ফ্লাই অ্যাশ তো লাগবেই, তার সাথে আপনার বালি সিমেন্ট পরিমাণ মতো দেওয়া হয়, এছাড়া আরও এক্সেট্রা এক্সেট্রা কেমিক্যাল কিছু থাকে যেগুলো আপনার মিক্স করা হয়। এটা আপনি তখন জানতে পারবেন যখন এই মেশিনটা আপনি বাই করবেন বা কিনবেন, তখন আমরা বলে দেবো, আমাদের টেকনিশিয়ান আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে যে কিভাবে আপনি একটা ইট তৈরি করতে পারবেন কী কী মিশিয়ে। এর সাথে আপনার মিক্সার নিতে হয় স্যার আলাদা করে, যেখানে আপনি এই যে ড্রাই যে উপকরণগুলো আছে এগুলো যে মিক্স করতে হয় তার জন্য একটা মিক্সার প্রয়োজন আছে। আচ্ছা, ওটা আলাদা করে কিনতে, ওটা আলাদা করে বাই করতে হয়। আচ্ছা, তো ম্যাম এই ইটগুলো যখন এই মেশিনে তৈরি হয়ে গেল তখন রোদ্রে তো শুকাতে হবে নাকি? হ্যাঁ, মিনিমাম স্যার 24 ঘন্টার মধ্যে আপনার ইট শুকিয়ে যাবে, মানে আপনার একদিনে যা প্রোডাকশন বেরোবে ম্যান পাওয়ারের দ্বারা যা প্রোডাকশন আপনার বেরোবে সেটা আপনি একদিনে শুকিয়ে আরামসে করতে পারবেন কাজ, মানে 24 ঘন্টা টাইম লাগে ইটটা শুকানোর জন্য। তো ম্যাম এই ব্যবসা করে প্রফিট কেমন কি হতে পারে যদি একটু বলতেন? দেখুন, প্রফিট মার্জিন ডিপেন্ড করছে হচ্ছে আপনি কীরকমভাবে কী স্টার্ট আপ করছেন। আপনাকে ফার্স্টেই আমরা যেইটা বলি সেটা হচ্ছে আপনি কী মেশিন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনার প্রফিট মার্জিন। আপনি যদি সাপোজ ম্যানুয়াল মেশিন নিয়ে স্টার্ট করেন, তো ম্যান পাওয়ারের দ্বারা যা প্রোডাকশন বেরোবে সেটা যদি আপনি ঠিকঠাকভাবে সেল করতে পারেন তাহলে আপনার প্রফিট মার্জিন থাকে, মানে মিনিমাম আপনি এই মেশিনের দ্বারা মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ, বড় মেশিন নিলে, অটোমেটিক মেশিন নিলে অবভিয়াসলি আপনার প্রোডাকশন বেশি হবে এবং তার সেলিং প্রাইসও বেড়ে যাবে, আপনার সেলিংয়ের জায়গাটাও বেশি থাকবে, তখন আপনার মানে অবভিয়াসলি যে প্রফিট মার্জিনটা থাকবে ওটা বেশি হবে। তো ম্যাম এর যে র মেটেরিয়ালটা, সেই র মেটেরিয়ালটা কোথায় পাবো যদি একটু বলতেন? র মেটেরিয়াল স্যার যদি আপনি আমাদের কাছ থেকে মানে মেশিন পারচেস করেন আমরাই আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যেখান থেকে আপনি র মেটেরিয়ালটা পারচেস করতে পারবেন। তাছাড়া তো নরমাল যে র মেটেরিয়াল তো, হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো বালি সিমেন্ট তো স্যার অ্যাভেলেবলই থাকে মার্কেটে। আচ্ছা, তো ম্যাম এই ব্যবসাটা করার জন্য মানে কতটুকু জায়গার প্রয়োজন আছে? যদি শুধু মেশিনটার কথা বলেন তাহলে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা মেশিন, কিন্তু শুধু মেশিনটা নিলেই তো হবে না, আপনার তো মেশিনটা দ্বারা প্রোডাকশন বেরোবে, তাকে শুকোতে হবে, তো মিনিমাম 500-1000 স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন আছে। তো আপনাদের এই মেশিনটা ম্যানুয়াল বলছে, এটা এটাতে কি কোনো ইলেকট্রিকের প্রয়োজন আছে না
কিসের দরকার আছে? না না, এটা পুরো ম্যানুয়ালি মেশিন স্যার, কোনো ইলেকট্রিকের প্রয়োজন নেই। মানে শুধু ম্যান পাওয়ারের উপরে পুরোপুরি ম্যান পাওয়ারের উপর মানে ডিপেন্ড করে। তো ম্যাম, এই মেশিনের মেইনটেনেন্স কেমন কি আছে? মেইনটেনেন্স দেখুন, সব মেশিনেরই একটা নিম্ন টাইমে একটা সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। তো এটার আপনার 6 মাস অন্তর একটা সার্ভিসিং করিয়ে নিলে যথেষ্ট, এটার কোনো মেইনটেনেন্স এমন কিছু নেই। যেহেতু এটা একটা ম্যানুয়াল মেশিন, এর মধ্যে কোনো ইলেকট্রিক মানে প্রভাব পড়ছে না, তো খারাপ হয়ে যাওয়ার প্রবণতা খুব কম থাকে। তো সেক্ষেত্রে আপনারা মেশিনের উপর তো গ্যারান্টি ওয়ারেন্টি পাবেনই স্যার। কোনো অসুবিধা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের এখান থেকে যারা মেশিন পারচেজ করবে তাদের 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। 1 বছরের মধ্যে মেশিনে কোনো পার্টসের কিছু হলে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং 5 বছর আপনি সার্ভিস পাবেন। তো এই ব্যবসাটা শুরু করার জন্য কি কি লাইসেন্স বা পারমিশনের প্রয়োজন আছে? ন্যূনতম একটা ট্রেড লাইসেন্স করে নিলে আপনার ইনাফ। তো ম্যাম, আপনাদের এখানে শুধু কি এই মেশিনই পাওয়া যায় না আরো অন্য কোনো মেশিন? একদমই না স্যার, এটা যেহেতু ম্যানুফ্যাকচার ইউনিট, এটা এখানে আপনারা হয়তো এর আগেও দর্শক বন্ধুরা দেখেছেন আমরা কি কি বিজনেস আইডিয়া নিয়ে আসি। তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়ার উপরে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়, সেটা আপনি কম পুঁজি থেকে বেশি পুঁজি যত ধরনের আপনার যেরকম ইনভেস্টমেন্ট আছে সেরকম ইনভেস্টমেন্টে। কোনো দর্শক বন্ধুদের যদি মনে হয় যে এই মেশিনটা নিয়ে তারা স্টার্ট আপ করতে চাইছেন না, তারা অন্য কিছু নিয়ে ভাবতে চাইছেন, অলওয়েজ ওয়েলকাম, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে অন্যান্য অনেক রকম মানে আর কি মেশিনের আইডিয়া আছে, বিজনেস আইডিয়া আছে, তারা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তো ম্যাম, সবই তো আলোচনা করা হলো, সবার শেষে ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভিউয়ারদের উদ্দেশ্যে আমরা যেটা বলে থাকি অলওয়েজ, যে যারা ব্যবসার দিকে আর কি মনোযোগ আছে, যারা ভাবছেন যে কাজের ফাঁকে বা কিছু করতে চাই নিজস্ব, যেটা আমরা নিজে তৈরি করে সেল করব, নিজেদের একটা আর কি ঐতিহ্য থাকবে, তাদের জন্য বলবো একটা ছোটোখাটো মেশিন নিয়ে, সেটা যে কোনো মেশিন হোক, আমাদের বলছি না যে আপনি এই মেশিনটা নিয়ে স্টার্ট করুন, সেটা আপনি যে কোনো মেশিন নিয়ে স্টার্ট করতে পারেন। তো ঘরে বসে না থেকে টাইম ওয়েস্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, কল করুন, ফোনে যতটা সম্ভব হবে আমাদের দ্বারা আমরা ডিটেলস দেব, যদি পসিবল হয় আমাদের অফিস ভিজিট করুন। যত অফিস ভিজিট করবেন তত আপনাদের নলেজ হবে যে এখানে এত মেশিন আছে, অনেক মেশিনের সম্পর্কে আপনাদের নলেজ হবে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম, এত সুন্দর ব্যবস্থা আমাদের বিভাগের সামনে আলোচনা করবার জন্য। ধন্যবাদ।